বিস্তীর্ণ এলাকা তছনছ, ভেঙে পড়ল বাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। উত্তর তামিলনাড়ুতে দুজনের মৃত্যু। দুর্যোগ মোকাবিলায় তৎপর সেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী। অন্ধ্র তামিলনাড়ুর বহু গ্রাম লণ্ডভণ্ড, আরও বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় প্রশাসন। দক্ষিণে দুর্যোগবঙ্গে শীতযোগ, দূরত্ব বেশি হওয়ায় শীত চুরি করতে পারল না ঘূর্ণিঝড়, বরং সাপে বট। উত্তরে হাওয়ার পথ খোলা থাকায় রাজ্যে বজায় থাকছে শীতের আমেজ, জানালো হাওয়া অফিস। ট্রেনের টিকিট কাটতে খুচরো সমস্যার সমাধানে রেল। হাওড়া ও শিয়ালদা টিকিট কাউন্টারে বসল কার্ড সোয়াইপ মেশিন, কাটা যাবে লোকাল, মান্থলি ও সিজন টিকিট। শিল্প শ্রমিকদের বেতন এবার ক্যাশলেস, আর নগদে নয়, বেতন হবে চেক বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। নতুন আইন আনার কথা ভাবছে মোদী সরকার। কপ্টার কেলেঙ্কারিতে কি এবার সিবিআই জেরার মুখে মনমোহন সিং? তলব করা হতে পারে ইউপিএ জমানার পিএমও আধিকারিকদেরও। জেরার মুখে পড়তে পারেন সিবিআই এর প্রাক্তন অধিকর্তা রঞ্জিৎ সিনহাও। জেসপের রেলের কোটি কোটি টাকার সম্পত্তি লোপাট মামলার রাজ্য রেলের তিন আধিকারিককে কারখানা খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। 16 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। মুম্বাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস 36 রানে হারালো ভারত। পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরো টিম ইন্ডিয়া, 3-0 এগিয়ে বিরাট বাহিনী। টেস্টের সেরা কোহলি।